شهر رمضان شهر رمضان الذي انزل فيه القران هدى للناس ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মুল্লা নাবিইয়ি আবাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আমান তাবিউহুম বিহসানি ইলা ইয়াওমিদ্দিন আম্মা বাদ সাউদ আরব জেদ্দাহতে এক ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে এতেকাপ সম্পর্কে আসলে এতেকাপটা কেমন গুরুত্ব আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ইতিকাফ পুরুষদের জন্য কিভাবে বসতে হবে মহিলাদের জন্য কীভাবে বসতে হবে মহিলারা বাড়িতে বসে আর পুরুষরা মসজিদে বসে আসলে এর নিয়ম কী কী এবং কে কে এতেকাপে কী কী শর্ত আরোপ করা আছে এগুলো জানিয়ে উপকৃত করবেন হ্যাঁ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন এতেকা সম্পর্কে আমাদের জানা খুব জরুরি একটি বিষয় কেননা রমজান মাসের শেষ দশকে নবীকর মিস্লাম সবচাইতে বেশি চেষ্টা চালাতেন ইবাদত করার জন্য তিনি এমন কিছু করতেন যে সাদ্দামি দামি ইজারাহতার লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন আহিয়া আলাইলাহু তিনি সারা জাগতেন আইকদা আহলাহু তার পরিবার পরিজনকেও জাগাতেন তাহলে এখানে স্পষ্ট যে নবী করি সাল্লাম খুব চেষ্টা চালাতেন শেষ দশকে শেষ দশকে চেষ্টা চালে আর চালানোর তার একটি নিদর্শন হচ্ছে তিনি শেষ দশকে এতে কাপ করতেন কাপ এর সাব্বিক অর্থ হল কোন বিষয়ে আবশ্যকতা এবং নিজেকে তার উপর আটকে রাখা তার উপর প্রতিষ্ঠিত থাকা সাধারণ অবস্থান অবস্থান তা যে কোনো স্থানেই হোক পারিভাষিক অর্থে এতেকাপ হলো নির্দিষ্ট কোন বিষয়কে আবশ্যকীয় করত মসজিদে অবস্থান করাকে এতেকাপ বলা হয় আল্লামা কুস্তুল কুস্ত রহিম্লাহ বলেন যে শাব্দিক অর্থে এতেকাপ বলা হয় অবস্থান করা আটকে রাখা ভালো কিংবা মন্দ কোনো বিষয়কে অবশ্য করা যেমন আল্লাহ বাণী লা তুবা আল্লাহমা আ কি ফুন মসজিদে এতেকাপ করা অবস্থায় তোমরা রমণদের সাথে সঙ্গম করো না সুরাব বাকারার আয়াত নম্বর একশত সাতাশি নম্বর আয়াত আল্লামা ইবনুল মুন্জি রহিমা বলেন যে বিদ্যানগুন এই মর্মে একমত হয়েছেন যে এতেকাপ সুননাথ তা মানুষের ওপর ওয়াজিব নয় এতেকাপ হচ্ছে সুননাথ ও নয় অনেক মানুষ আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে সমাজে মসজিদে একজন হলেও এতেকাপ বসতে হবে বসতেই হবে না হলে নাকি সবার পা হবে এই কথাটি সঠিক নয় যার পরিপ্রেক্ষিতে আমাদের সমাজগুলোতে মানুষকে দূর থেকে ভাড়া করে নিয়ে আসা হয় দূর দূর থেকে একজন দুর্বল মানুষকে গরিব মানুষকে ভাড়া করে নিয়ে এসে মসজিদে শুধু ঘুম পাড়িয়ে রাখা হয় ও শুধু খায় আর ঘুমায় আর কোনো ইবাদতের অত ধার ধারে না মনে করে যে সবাই আমরা পার পেয়ে গেলাম আসলে এরকমটা নয় এতেকা যে করবে তারই শুধুমাত্র হবে এটা সুন্নাত কারোর ওপর ওয়াজিব নয় তবে যদি কোনো ব্যক্তি তার নিজের ওপর মানতের মাধ্যমে করে নাই তবে তা পালন করা ওয়াজিব মানত করলে তাহলে সেটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে পুরুষ কিভাবে করতে হবে বা কেমন ভাবে হাদিস এসেছে হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে যে হাদিসটি বর্ণনা করেছেন মা এই সারদিয়াল্লাহ তাল আনহা তিনি বলেন জান্লা নবিয়া সাল্লাই কানিফুল আসির মিন রমাদমদন হাতা বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত সব সময় মাসের শেষ দশ দিন এতেকাপ করেছেন তারপরে তার স্ত্রীগণ এতেকাপ করেছেন হাদিসটি বুখারি মুসলিমে এসেছে হাদিসটি এসেছে বুখারি মুসলিমে বোখারের হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ছাব্বিশ এবং মুসলিমের হাদিস নম্বর হচ্ছে এগারোশত বাহাত্তর নম্বর হাদিস আবুধাবুদ এসেছে হাদিসটি আহ চব্বিশ শত বাষট্টি এবং তিরমিজিতে এসেছে তিরমিজির হাদিস নম্বর সাতশত নব্বই নম্বর হাদিস হাদিসটি অন্যান্য কিতাবেও এসেছে তো এই হারিস্রী বোঝা যায় যে নবী করিম সাল্লাম শেষ দশকের এতেকাপ করেছেন আর সাথে সাথে তার নবী করিম সাল্ল আলী মৃত্যুর পরে এটা এমনই একটি গুরুত্বপূর্ণ কাজ ইবাদত ছিল যে নবী করিম সাল্লাম মৃত্যুর পরে তার স্ত্রী করে তারপরে এতেকাপ করেছেন থুম্মা এতেকাফা আজওয়াজ হুমিম বা আদিহি মৃত্যুর পরে তার সুন্নাত জিন্দা করা করার কারণে জিন্দা করা রাখা জিন্দা করণার্থে এবং তার পথের উপর অবিচাল থাকার জন্য তার স্ত্রীগণ এতেকাপ করেছেন এখানে দলিল হল এতেকাপ খাস ইবাদতের অন্তর্ভুক্ত নয় এবং নারী এতেকাপের ক্ষেত্রে পুরুষের মতোই নবী সাল্লাম তার কতিপা স্ত্রীকে এতেকাপ করার অনুমতি প্রদান করেছেন আল্লামা নবী নবীবী বলেন যে এই হাদিস নারীদের এতেকাপ বিশুদ্ধ হওয়ার দলিল কেননা নবী করিম সাল্লাহ সাল্লাম আহ তাদের তাদের জন্য অনুমতি দিয়েছেন কিন্তু এই অনুমতি দিয়েছেন তো এখানে আমাদের সমাজে যেটা চালু আছে বিশেষ করে আমাদের সমাজে পুরুষরা মসজিদে কাপ করবে আর নারীরা এতেকাপ করবে কোথায় বাড়িতে আসলে এতেকাপ উভয়কেই মসজিদে করতে হবে সে নারী হোক চাই পুরুষ হোক নারীরা পুরুষদের মতোই এতেকাপ করবে এবং সে তাবু খাটিয়ে মসজিদেই এতেকাপ করবে বাড়িতে নয় বাড়িতে এতেকাপ করা জায়েজ নয় মহিলাদেরকেও মসজিদে এতেক করতে কথাটি মনে রাখতে হবে এ ব্যাপারে অনেক হাদিস এসেছে অনেক মত এসেছে যাই হোক মনে রাখতে হবে যে মহিলাদেরকেও পুরুষদের মতো পুরুষদের মতো মসজিদে এতেকাপ করতে হবে বাড়িতে এতেকাপ করা বৈধ নয় এতেক জন্য কিছু কাজ অবশ্য কেউ আইসার আনহা বর্ণনা করেছেন হয়তো বর্ণিত তিনি বলেন এতেকাপ কারের জন্য এই নিয়মগুলি পালন করা জরুরি অবশ্যই এই নিয়মগুলো পালন করতে হবে এক নম্বর হচ্ছে যে সে যেন কোনো রুগীকে দেখতে না দেখতে না যায় কোনো জানা যায় শরিক না হয় তিন নম্বর হচ্ছে স্ত্রী সহবাস না করে চার নম্বর হচ্ছে স্ত্রীর সাথে ঘেষা না করে পাঁচ নম্বর হচ্ছে প্রয়োজন ছাড়া কোনো কাজে বের না হয় প্রয়োজন ছাড়া কোনো কাজেই সে বের হতে পারবে না তারপরে মনে রাখতে হবে ছয় নম্বর সম ছাড়া অর্থাৎ রোজা অবস্থায় কাপ রোজা অবস্থায় ছাড়া অর্থাৎ সম ছাড়া যেন রোজা কাপ না করে অর্থাৎ রোজা অবস্থায় করতে হবে সাত নম্বর হচ্ছে মসজিদ জামে মসজিদ ছাড়া যেন অন্য কোথাও এতেকাপ না বসে আবুদাউদের হাদিস হাদিসটি হাসান হাদিসটি হাসান বলেছেন আবুদাউদের হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চারশত তিরানব্বই নম্বর হাদিস সোনানুল কোবরাল বাইহাকি বাইহাকিতে হাদিসটি এসেছে আট হাজার নম্বর হাদিস তো এতেকাপ করতে হবে অবশ্যই জামে মসজিদে আহ এবং মহিলাদেরকে মহিলাদেরকেও মসজিদে এতেকাপ করতে হবে বাড়িতে নাই আশা করি ভাই উত্তর পেয়েছেন